পঞ্চায়েত ভোটে হিংসায় আটজন নিহত নিহতদের তালিকা তুলে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনি বিঁধেছেন নিহতের তালিকায় একজন বাদ দিয়ে প্রত্যেককে সংখ্যালঘু। সংখ্যালঘুদের হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের হাতিয়ার করেই একুশের ভোটে জয়। 91% সংখ্যালঘু ভোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন তারা বুঝতে পারছেন তাদের ব্যবহার করা হয়েছিল। তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছেন তারা। এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস, লিখেছেন শুভেন্দু অধিকারী। রক্তাক্ত পঞ্চায়েতে দায় থাকবে মমতা। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এবং রাজবা সিনহার এমনই লিখেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লিখেছেন যে সংখ্যালঘুদের হাতিয়ার করা হচ্ছে, তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছেন তারা, এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস। এটি লিখেছেন শুভেন্দু অধিকারী। রক্তাক্ত এই পঞ্চায়েতে দায় থাকবে মমতা এবং রাজীবা সিনহার, এমনভাবেই লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শ্রেয়সী। ঠিক কি লিখেছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন, যে টুইটে তিনি বেশ কিছু মানুষের নাম লিখেছেন যে মানুষদের মৃত্যু হয়েছে এই পঞ্চায়েত ইলেকশনের প্রসেস চলাকালে, এত যে প্রক্রিয়া শুরু হয়েছে তারপর থেকে এই মানুষদের মৃত্যু হয়েছে এমনটাই তিনি অভিযোগ করেছেন। মোট আটজনের নাম লিখেছেন এবং সেখানে তিনি যেটা দাবি করছেন যে এই আটজনই কিন্তু কার্যত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং সেই জায়গা থেকে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে মৃত্যু, সেই মৃত্যুর ক্ষেত্রে কিন্তু এটা একটা তার বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গেম প্ল্যান, যেখানে কমিউনিটিটাকে একটা অর্থাৎ সংখ্যালঘু কমিউনিটি সেটাকে তিনি একটা ওয়েপন হিসেবে ব্যবহার করেছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে অ্যাসেম্বলি ইলেকশনে সেক্ষেত্রে যে সংখ্যালঘুরা, সেক্ষেত্রে 91% সংখ্যালঘুদের 91% তাকে ভোট দিয়েছিল, সেই সংখ্যালঘুদেরই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এতজন মানুষ সেক্ষেত্রে মারা যাচ্ছে। অর্থাৎ এই ইলেকশন চলাকালীন যে মৃত্যু হয়েছে সেই আটজনের নাম তিনি প্রকাশ করছেন, যে তার দাবি হচ্ছে আটজনের ইলেকশন প্রক্রিয়ার চলাকালীন মৃত্যু হয়েছে এবং এদের এবং এরাই কিন্তু কার্যত মমতা ব্যানার্জির মূল ভোট ব্যাংক ছিল। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে মূলত তিনি যেটা বলছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, কিন্তু তাদেরকে কার্যত ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকো শুভেন্দু অধিকারী। তিনি নিহতদের তালিকা টুইট করেছেন পঞ্চায়েত ভোটে হিংসায় আটজন নিহত নিহতদের তালিকা তিনি টুইট করেছেন। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনি বিঁধেছেন। নিহতদের যে তালিকা তিনি প্রকাশ করেছেন সেখানে তিনি দেখাচ্ছেন যে একজন বাদ দিয়ে প্রত্যেকেই সংখ্যালঘু, এবং তিনি উল্লেখ করছেন সংখ্যালঘুদের হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয় নিয়ে কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশবাবু, শুভেন্দু অধিকারী পঞ্চায়েত ভোটে হিংসায় এখনো পর্যন্ত যে আটজন নিহত সেই তালিকা তিনি প্রকাশ করেছেন, এবং তিনি উল্লেখ করছেন যে একজন বাদ দিয়ে প্রত্যেকে সংখ্যালঘু, সংখ্যালঘুদের হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সংখ্যালঘুদের হাতিয়ার করেই একুশের ভোটে জয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা না ভেবে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছেন, এটি বোঝাতে চাইছেন শুভেন্দু অধিকারী টুইটে। কি বলবেন আপনি শুভেন্দু বাবু? একটা দুর্দান্ত এবং সাংঘাতিক মিথ্যা আশ্রয় নিয়েছেন, এবং এই মিথ্যা পশ্চিমবঙ্গের জন্য খারাপ, পশ্চিমবঙ্গকে বিভাজন করার যে চেষ্টা সেটার জন্য খুবই নিন্দনীয় একটা কথা বলেছেন। আমি বলে দিই শুভেন্দু বাবুকে, আটজন মারা গেছে, তার মধ্যে সাতজন সংখ্যালঘু, এই সাতজন সংখ্যালঘুর মধ্যে পাঁচজন হচ্ছে তৃণমূল সমর্থক, তাহলে তাদেরকে কে মারলো? শুভেন্দুবাবু মেরেছেন, না শুভেন্দুবাবুর আড়ং ধোলাইয়ের নির্দেশে বিজেপি মেরেছে, নাকি শুভেন্দু বাবু যে বলেছিলেন যে এনআরসি সিএএ হবে কাঁটা তার বেড়া পার করে ওদিকে সকলকে আমরা পাঠিয়ে দেব, তাই জন্যই কি এই হত্যা লীলা? সংখ্যালঘুরা জানেন কারা চায় তাদের উপকার আর কারা তাদেরকে তাড়াতে চায়। কথায় কথায় শুভেন্দু বাবু বলেন তো লাফি মেরে তাড়িয়ে দেব, আমি কোট করে বলছি, সংখ্যালঘুদের এই রাজ্য থেকে লাফি মেরে আমরা কাঁটা তারের ওপারে পাঠিয়ে দেব শুভেন্দু বাবুর কথা। সেই শুভেন্দু বাবু আজকে সংখ্যালঘুদের নিয়ে কথা বলছেন, সাতজন মারা গেছে সংখ্যালঘু, তার মধ্যে পাঁচজন তৃণমূল সমর্থক, তাদেরকে কে হত্যা করলো? গুলি করে, বুকে গুলি করেছে এই ভাঙরের তিনজনকে,
কারা গুলি করেছে? আইএসএফ গুলি করেছে, বিজেপি হাততালি দিয়েছে, বিজেপির টাকা দিয়েছে, বিজেপির টাকা দিয়ে বোমা বন্দুক গুলি জোগাড় করে দিচ্ছে এদের। শুভেন্দু বাবুর জায়গা হবে এই বাংলায়? শুভেন্দু বাবুর এই যে কথা, এতেই প্রমাণ করে দিচ্ছে তারা বাংলাকে শুধু বিভাজিত করতে চাইছে না, বাংলাকে তারা হিংসার তাণ্ডবে ডুবিয়ে দিতে চাইছে এবং বাংলার থেকে সংখ্যালঘুদের বিতাড়িত করতে চাইছে। এই সংখ্যালঘুরাই শুভেন্দু বাবুর উচিত জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।